काजी नजरूल यूनिवर्सिटी के भूगोल विभाग की छात्र छात्राओं ने लगातार तीसरे दिन अपना प्रदर्शन जारी रखा। विद्यार्थियों की मांग है कि द्वितीय सत्र को जल्द क्लियर किया जाए ताकि उनका एक साल बर्बाद न हो। वहीं दूसरी तरफ उप कुलपति डॉक्टर साधन चक्रवर्ती ने छात्रों के साथ बैठक की और मामले की जाँच का आदेश दिया। আমাদের রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে, আমাদের ভাই বোনদের দিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে এসএসসি পিএসসিতে দেখে নেব এরকম ব্যাপার, যাতে আমাদের প্রতিবাদী কণ্ঠটাকে দমিয়ে দেওয়া হয় রীতিমতো। এবং যারা আগেরবার বলতে গেছিল এবং বলা বাহুল্য যে আজকেও যারা আমরা আছি, ইতিমধ্যে তাদের কাছে হয়তো মানে নাম চলে গেছে, এখান থেকে কি হচ্ছে, অনেকে ফোনে মেসেজে হোয়াটসঅ্যাপে এগুলো আমরা বুঝতে পারছি, এবং এখানে অনেকেই আছে যারা মানে বুঝেও না বোঝার ভান এরকম একটা ব্যাপার, এবং স্যার ম্যামরাও এখানে চূড়ান্ত রকমভাবে জড়িত, এবং সেক্ষেত্রে আমরা সহযোগিতাপূর্ণ একটা হাত বাড়িয়েছিলাম, তারা বাড়াননি, তারা আমাদের প্রতিবাদী কণ্ঠটাকে কমিয়ে দিতে চেয়েছিলেন। এবং রীতিমতো বারবার এইরকম বলা হয় যে এসএসসি পিএসসিতে দেখে নেবো, কে চাকরি দেয় দেখে নেবো, টুয়েলভ থেকে গ্র্যাজুয়েশনের তোমাদের মার্কশিট বন্ধ করে দেওয়া হবে, সিল করে দেওয়া হবে, কোথায় কী চাকরি পাচ্ছ দেখে নেবো, এইরকমভাবে আমাদের রীতিমতো একটা মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে।